আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী, প্রবাসী ভাই বন্ধুরা, যারা দেশ থেকে, প্রবাস থেকে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারাই আমাদের এই লাইভ ভিডিওটি দেখবেন, আমরা আসন্ন মাহে রমজানকে উপলক্ষ করে আমাদের আজকের এই ভিডিওটি, বিশেষ করে আমরা মাহে রমাদানুল মোবারকে একটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে পবিত্র তারাবির সালাত নিয়ে, আমরা আজকে সেই তারাবির সালাত নিয়ে কথা বলবো আপনাদেরকে নিয়ে। মাহে রমাদানুল মোবারক আসলেই আমরা তারাবির সালাতের বিষয়ে বিভিন্ন এখতলাফি কথা শুনে থাকি, তো আমরা আজকে কোরআন সুন্নাহের আলোকে আপনাদেরকে তারাবির সালাতের ডকুমেন্টারি আপনাদের সামনে উপস্থাপন করব, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহ রাসূলকে বলা হয়েছিল যে তারাবির সালাত কয় রাকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াহিয়া আইশরুনা রাকাতান, তারাবির সালাত হলো 20 রাকাত। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে ইমাম আবু দাউদ ওনার আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এনেছেন, তিনি বলেছেন যে ফাকানা ইউসাল্লি লাহুম আইশরুনা রাকাতান, যে মাহে রমাদানুল মোবারকে আমরা জামাতের সহিত তারাবির সালাত আদায় করেছি 20 রাকাত। হযরত ইয়াজিদ ইবনে রোমান থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, যেটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে বর্ণিত রয়েছে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহর হাবিব ফি রমাদানা বিসালাসিন ওয়া ইশরিনা রাকাতান, আল্লাহর হাবিব মাহে রমাদানুল মোবারকে বিতির সহ তারাবির সালাত আদায় করেছেন 23 রাকাত। ইমাম মুয়াত্তা ইবনে মালিক হাদিসটা রওয়ায়াত করেছেন। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেও বর্ণিত রয়েছে যে তারাবির সালাত হলো 20 রাকাত, বিতরের নামাজটা সেটা আলাদা নামাজ, 3 রাকাত নামাজ। এছাড়া আমরা যেই ইখতলাফি কথাগুলো শুনতে পাই, একদল মানুষ আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী এদেরকে বিভ্রান্ত গোমরাহ করার জন্য তারা বলে থাকেন যে তারাবির সালাত 8 রাকাত। মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের বাহিরে যে 8 রাকাত নামাজ পড়তেন এবং 3 রাকাত ভিতরের নামাজ পড়তেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও নামাজটা ছিল 11 রাকাত, 8 রাকাত তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং 3 রাকাত ভিতরের নামাজ পড়তেন। এখন আমরা যদি সালাতুল তাহাজ্জুদের হাদিসকে সালাতুত তারাবির সাথে অ্যাডজাস্ট করে দেই, তাহলে এটা আমরা মনে করি জ্ঞানের মধ্যে চরম বোকামি। তো আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সহকারে যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন, আপনারা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী আমরা দেখে আসছি তারাবির সালাত 20 রাকাত, আজও পর্যন্ত মুসলিম সমাজে তারাবির সালাত 20 রাকাত প্রচলিত রয়েছে। ইনশাআল্লাহ আমরাও মাহে রমাদানুল মুবারকে কোনো বিতর্কিতমূলক কথা না শুনেই আমরা 20 রাকাত তারাবির সালাত আদায় করব, যেহেতু 20 রাকাত তারাবির সালাতের পক্ষে কোরআন সুন্নাহের দলিল রয়েছে। ইনশাআল্লাহ আমরা 20 রাকাত তারাবির সালাতে আদায় করব, আপনারাও 20 রাকাত সালাত আদায় করবেন, এতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ফারুকে আজম সহ ওনারা 20 রাকাত তারাবির সালাত আদায় করেছেন, ইনশাআল্লাহ আমরাও 20 রাকাত তারাবির সালাত আদায়ের পক্ষে।